সবসময় যে সিংহ সিংহই শিকার করবে বিষয়টা এমন না। মাঝে মধ্যে সিংহ তার শিকারের হাতে ঘায়েল হয়ে যায়। দেখুন, ও চেষ্টা করতেছে ছোট বাচ্চাটাকে শিকার করার জন্য। বাচ্চাগুলো তাদের মায়ের সাথে সাথে আছে। সিংহটা চেষ্টা করতেছে ওদেরকে আলাদা করার জন্য। একটাকে ধরে ফেলছে, একটাকে ধরে ফেলছে। দেখেন, ধরে কি লাভ, আরেকটা এসে ওকে আবার প্রতিহত করার চেষ্টা করছে, কিন্তু না, ধরেই রাখছে। আরো দুই তিনটা সিংহ, আরো দুইটা সিংহ চলে আসছে। তাকে খুব ভাবে মানে আক্রমণ করছে, অনেক কঠিন ভাবে। দেখুন এরপর কি হয়। এখানে অন্য বাপালে গুলো এসে ওকে তাড়া করছে। আবার ধরছে ওরে, তিনটা মিলে ধরছে। তিনটা সিংহ ওকে একসাথে আক্রমণ করছে। সিংহটা একটু ফাইসে গেছে দেখা যায়, ও পালাইছে। আবার কি চিন্তা করতেছে বসে বসে, ওরা কি এখন তাকে হয়তো আক্রমণ থেকে বাঁচাবে। হ্যাঁ, দেখুন কিভাবে, হাই আল্লাহ, দেখুন কিভাবে আরেকটা বাপলো এসে তার শিং দিয়ে কিভাবে ওই সিংহটাকে আক্রমণ করলো, একবারে উড়িয়ে একবারে মারছে দূরে। দেখেন কি হয় সিংহটার অবস্থা, হাই দেখেন সিংহটার অবস্থা কি হয়েছে, একবারে জখম মারতে পারতে না। আয় আল্লাহ, দেখে কিভাবে ও ঘায়েল হয়েছে। দেখেন চিতাবাঘ গাড়িটাতে আক্রমণ করার চেষ্টা করতেছে, গাড়িটা পিছনে নিয়ে যাচ্ছে। দেখুন গাড়িটা পিছনে নিয়ে যাচ্ছে, কিন্তু এরপরও দেখুন কিভাবে আক্রমণ করার চেষ্টা করতেছে। হ্যাঁ দেখেন, ওর সুযোগ পাইলে ও মনে গ্লাস যদি আর একটু খোলা হয়তো গাড়ির ভিতরে ঢুকে যেত। আবার দেখেন গ্লাসটা যদি আর একটু সুযোগ পাইলে ও গাড়ির ভিতরে ঢুকে যেত। আর এটা কি আবার, ওইটা সম্ভবত বনের রক্ষী টক্ষী হবে। যাই হোক, বাবেলটা আবার সিংহকে তাড়া করলো। দেখেন এই বাচ্চাটার উপর মনে হয় এখন হামলা করতে পারে। হ্যাঁ হ্যাঁ, ওই যে বাচ্চাটার উপর হামলা করছে। কিন্তু না, কোনো লাভ হয়নি এটা আর কি। আবার কি শিকার করতে যাচ্ছে, ও মনে হয় একটা তাড়া খাইতে পারে। দেখা যাক, উঠে দাঁড়ালো বাপালো, এটা অত বড় না, বয়স্ক না, মিডিয়াম বয়স। দেখি ওকে শিকার করতে পারে কিনা। যাচ্ছে 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 যাচ্ছে, দেখা যাক কি হয়। না মনে হয় পারবে না, আবার বাচ্চাটাকে আবার তাড়া করছে, কিন্তু বাচ্চার মাঠা ওকে আবার ধাওয়া করছে। শুধু যে সবসময় শক্তি আর ক্ষমতা থাকলেই হবে তা নয়, দুর্বলরাও মাঝে মধ্যে প্রতিহত করলে ওটা কাজে লাগে। শক্তিশালী হোক আর যাই হোক, সে কিন্তু পিছু হটে।